জীবনের যাত্রাপালায় অকালে হারিয়ে গেলেও রামধনু সাত রঙে তিনি আকাশ রাঙাতে চেয়েছিলেন। নব্বইয়ের দশকে একের পর এক বাংলা ছায়াছবির ভিলেন ছিলেন তিনি। নায়কের মতো চেহারা, নাচ গানে পারদর্শী হওয়া সত্ত্বেও সারাটি জীবন নায়কের হাতে মার খেয়েই কাটাতে হয়েছে তাঁকে। তিনি সৌমিত্র ব্যানার্জি। হুগলির পান্ডুয়ায় ১৯৫৪ সালে একটি বর্ধিষ্ণু পরিবারে জন্মগ্রহণ করেন সৌমিত্র ব্যানার্জি। মুখ এবং পদবীর মিল থাকায় অনেকেই তাঁকে অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে বলে ভাবতেন। কাকতালীয়ভাবে সৌমিত্রর ডাকনাম ছিল নানু। শোনা যায় সৌমিত্রর বাবারও ডাকনাম ছিল ভানু, যা থেকে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে। ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনার পর পরিবারের অমতে কলকাতার একটি পানশালায় গায়ক রূপে তিনি কেরিয়ার শুরু করেন। কিশোর কুমারের গান অবিকল গাইতে পারতেন তিনি, নাচে গানে মাতিয়ে রাখতেন পানশালার প্রতিটি রাত। গানের সূত্র ধরে বাংলা ছবির জগতে পা রাখেন সৌমিত্র ব্যানার্জি। ছোটোখাটো কয়েকটি ছবিতে কাজ করার পর সৌমিত্র নায়ক রূপে প্রথম বড় পর্দায় সুযোগ পান গৌতম মুখোপাধ্যায় পরিচালিত ত্রয়ী ছবিতে। এই ছবিতে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এই ছবির বিখ্যাত গান আরও কাছাকাছি আরও কাছে এসো ছিল তাঁরই লিপে। তুমুল হিট হয় ওই গানটি। আরো কাছাকাছি আরো কাছে এসো, আরো কাছাকাছি আরো কাছে এসো। তবে বাংলা ছবিতে তার স্থান সুপ্রতিষ্ঠিত হয় অঞ্জন চৌধুরীর গুরুদক্ষিণাতে খলনায়কের চরিত্রে অভিনয় করে। এই ছবির জনপ্রিয় গান পৃথিবী হারিয়ে গেল মরু সাহারাতে লিপ মেলানোর পাশাপাশি তাঁর নাচও দর্শকদের মন কেড়েছিল। ওই সময়ের বেশিরভাগ বাংলা ছবিতে বড়লোকের বিগড়ে যাওয়া ছেলের ভূমিকায় পরিচালকরা সৌমিত্র ছাড়া অন্য কাউকে ভাবতেই পারতেন না। অঞ্জন চৌধুরীর ছবি মানেই খলনায়ক সৌমিত্র। গুরুদক্ষিণা ছাড়াও মঙ্গলদ্বীপ, হীরক জয়ন্তী, নবাব, ইন্দ্রজিতের মতো ছবিগুলিতে সৌমিত্র সংলাপ ডেলিভারি ছিল চোখে পড়ার মতো। অমরসঙ্গী, আশীর্বাদের মতো সুপারহিট ছবি যার ঝুলিতে, সেই সৌমিত্রকেই সেভাবে মনে রাখেনি বাংলা ছবির দর্শক। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো তাঁর নামটা পর্যন্ত শোনেনি, অথচ চলচ্চিত্রের মতোই সৌমিত্রর জীবনও ছিল বেশ রঙিন। প্রভাত রায়ের খেলাঘরে প্রসেনজিতের ভাই হয়ে অসাধারণ অভিনয় করেন তিনি। বিদেশি ছবি স্লিপিং উইথ দ্য এনিমি অবলম্বনে ১৯৯৬ সালে চিরঞ্জিত চক্রবর্তী পরিচালিত ভয় ছবিতে সৌমিত্রর অভিনয় চমকে দিয়েছিল বাংলা ছবির দর্শককে। বেহিসেবি জীবনযাপন, অত্যধিক মদ্যপান ও একাধিক সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে স্ত্রী রীতা কয়রালের সঙ্গে বারবার ঝামেলায় জড়াতেন তিনি। পরবর্তীকালে রীতা ও সৌমিত্রর বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়। তদানীন্তন সময়ে তাঁর উপার্জনও ছিল চোখে পড়ার মতো। সৌমিত্র যখন চার চাকা গাড়ি কিনেছিলেন, তখন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় মজা করে বলেছিলেন, মেয়েদের সঙ্গে অসভ্যতা করেই গাড়ি কিনে ফেলেছেন সৌমিত্র। ওই সময়ে তাঁর সমকক্ষ হিসেবে একমাত্র অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউই ছিলেন না। শেষ জীবনে চরম অর্থকষ্টে পড়েছিলেন সৌমিত্র, তাই একের পর এক যাত্রাপালাতেও অভিনয় করেছিলেন তিনি। কিন্তু হঠাৎই জীবনের চলমান ঘড়িটি থেমে গেল, হারিয়ে গেলেন তিনি। তাঁর অভিনীত শেষ যাত্রাপালার আগেই ২০০০ সালে অকাল মৃত্যু ঘটে এই সুদক্ষ অভিনেতার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।